বাম আমলে মঙ্গলকোটে রাজনৈতিক অশান্তির মামলায় অনুব্রত মণ্ডল বিধাননগর আদালতে হাজিরা দিলেন। ময়ুগ ভবনে এমপি এমএলএ কোর্টে তাকে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গরু পাচার মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতিকে আসানসোল থেকে কলকাতায় আনা হয়। কার্যত বুধবার রাত থেকেই বিধাননগরে নিয়ে আসার প্রস্তুতি শুরু হয়। বৃহস্পতিবার ঘড়ির কাঁটা তখন সকাল 6:45। আসানসোল জেল থেকে বের করে আনা হয় অনুব্রত মণ্ডলকে। এদিন আসানসোল জেল থেকে বেরিয়ে স্বমেজাজে ছিলেন বোলপুরের দৌড়দণ্ড প্রতাপ নেতা। সাংবাদিকরা তাকে পঞ্চায়েত ভোটের কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, ব্যাপক হবে পঞ্চায়েত ভোট। দলের কর্মীদের তৃণমূলের হয়ে কাজ করার নির্দেশও দেন অনুব্রত। তার এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে জেলে বসেই কি তবে পঞ্চায়েত ভোট পরিচালনা করবেন অনুব্রত। অন্যদিকে আদালতে এদিন অনুব্রত জানিয়েছেন, মঙ্গলকোটের ঘটনায় তিনি নির্দোষ। সিদ্ধান্ত মানে ক্রিমিনাল লয়ের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে কেস পুলিশ চার্জশিট দেওয়ার পরে যাদেরকে নাম সাক্ষীতে হাইলাইট করে বা সাইটেড করে তাদেরকে আগে এক্সামিন করে কোর্ট। সেই সমস্ত সাক্ষী কমপ্লিট হয়ে গেলে আসামিদের সাক্ষী হয়, সেটা আন্ডার সেকশন 313 অফ সিআরপিসি। সেই 313টা আজকে আসামিদের সাক্ষী হলো, মানে আগেকারের সাক্ষীরা পুলিশ চাষিটি যাদেরকে সাইটেড করেছে সাক্ষী হিসাবে, তারা কী কী বলে গেছে সেইগুলোকে এই সাক্ষীদের শোনাতে হবে। দিস ইজ দ্য সিস্টেম, ক্রিমিনাল সিস্টেম, আন্ডার সেকশন 313 এটা হয়, সেইটাই আজকে হলো। এবং 13 জন আসামিকে ডকে তুলে জিজ্ঞেস করা হলো যে আপনাদের বিরুদ্ধে সাক্ষীরা এই বলেছে, আপনারা কী বলবেন? অনুব্রত মণ্ডল কী জানালেন? অনুব্রত মণ্ডল যশ জিজ্ঞেস করে যে এই অভিযোগ এসছে আপনার এসেছে, আপনি কী বলবেন? উনি বললেন, আমি নির্দোষ, এই অভিযোগগুলো ঠিক নয়। উনি এটা বললেন, এবার কালকে সেটার উপর আর্গুমেন্ট হবে, এই আর্গুমেন্ট হবে, কোর্ট রায় দেবে, রায়ের ডেট দেবেন, সেদিকে রায় হবে। 313 অফ সিআরপিসি আজকে হিয়ারিং ছিল, ওনাদের অ্যাকিউজদের জিজ্ঞাসাবাদ করেছে কোর্ট, যে আপনাদের বিরুদ্ধে যে সাক্ষী যারা যারা যে সাক্ষী দিয়েছে সেই সম্পর্কে আপনাদের কি বক্তব্য, সেই হিসেবে ওনারা স্টেটমেন্ট দিয়েছে। জামিন অনেকদিন আগেই উনি পেয়েছিলেন এই মামলায়, আজকে ওনারা বেলে রয়েছেন, এবং এই মামলায় আগে অলরেডি অনেকগুলো সাক্ষী যারা হয়েছে সেইগুলো জেরা আমরা করেছি। উনি কেকা বোস, উনি হচ্ছেন শেখ শাহনাজ, এবং বাকি অ্যাকিউজদের উনি অ্যাডভোকেট উনিও করেছেন, এবং আমি অনুব্রত মণ্ডলের অ্যাডভোকেট। ওনার যে সাক্ষীগুলো যারা যারা দিয়ে গেছে সেই ব্যাপারে অনুব্রত মণ্ডল বললেন যে আমি নির্দোষ, আমি এই মামলায় আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ, উনি এটাই বলেছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অনুব্রতকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করে। পুলিশ বলয়ে ঘিরে তাকে নিয়ে আসা হয় বিধাননগর আদালতে। এদিন আসানসোলে জেল থেকে বেরোনোর মুখে অনুব্রতকে বলতে শোনা গেছে যে তার শরীর ভালো নেই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।